Hi dear friends and students, welcome to English Funda Kolkata. I am Ramin Sen. Hope you are well by the grace of Almighty. Now I am going to discuss a beautiful prose, Father's Help. Unit 2. This prose is included in class 10 of West Bengal Board of Secondary Education. English Panda Kolkata YouTube তরফ থেকে আমি আমিন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব Father Self Unit 2 যে প্রোজটা West Bengal Board of Secondary Education এ অন্তর্ভুক্ত এবং this is very important prose piece okay let us come for discussion with Bengali explanation Unit 2 Swami hoped that with his father would be made to see why he must avoid schools for the day. Swami asha korechilo je tar baba hoyto tar kotha bhebe pore chinta korbe keno she avoid korche jeti chaichena. But father's behavior took an unexpected turn. Kintu babar achoron ekta oprottashito bolilo. He proposed to send a letter With Swami to the headmaster. Then Prastav Dilen, or the Swami father Prastav Dilen, the headmaster no shake at a chitti pataven, Tarshanke. No amount of protest from Swamis would make him change his mind. Kono protivadi, or the Swami Torateke, Doya, Putivad, Onrod, Kono Kichu, Gacho, Holona. By that time, Swami was ready to leave for school. Father had composed a long letter to the headmaster. Tale, Swami jokhon school e jawar jonno prostut holo, baba ekta boro ekta chitti likhlen. He put it in an envelope and sealed it. Ebar ekta khame kore shetake seal kore dile. What have you written, father? Swami asked apprehensively. Swami khub chintito bhabe tar baba ke jiggesh korlo, baba ki likhecho chittir moddhe? Nothing for you. তোমার জন্য কিছু নয় গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস হেডমাস্টার আমার সঙ্গে দিবে তোমার ক্লাসে যাবে হ্যাভ ইউ রিটিন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল তুমি কি আমাদের শিক্ষক মশাই স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো ইয়েস প্লেন্টি অফ থিংস অনেক কিছু হোয়াট হ্যাজ হি ডান ফাদার সে কি করলো বাবা এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার গিভ ইট টু ইউর হেডমাস্টার যা করেছে না করেছে সব কিছু চিঠির মধ্যে আছে তুমি হেডমাস্টার মশাইকে দেবে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ স্বামী এই ভাবতে ভাবতে স্কুলে যেতে শুরু মানে অনুভব করছিল যখন সে স্কুলে যাচ্ছিল সে অনুভব করছিল সে পৃথিবীতে সব থেকে জঘন্য ছেলে হিজ কনসায়েন্স বদার্ড হিম দ্যাট বিবেক তাকে দংশন করতে লাগলো হি ওয়াজ নট অ্যাট অল শিওর If his description of Samuel had been accurate, সে নিজেও নিশ্চিত ছিল না যে বাবা যদি স্যামুয়েল সম্পর্কে খারাপ কিছু বর্ণনা করে সেটা তো অ্যাকিউরেট নয় He felt he had mixed up the real and imagined. সে অনুভব করতে লাগলো অর্থাৎ বাস্তবের সঙ্গে কল্পনাকে সে মিশ্রিত করে ফেলল স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে ফেলল স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল বিশেষত স্যামুয়েল খুব একটা খারাপ লোক নয় পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার্স টিচার ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকের থেকে অনেক বন্ধুত্বপূর্ণ স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম স্বামীও স্যামুয়েলের প্রতি একটা বিশেষ শ্রদ্ধা তার আছে স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন এইসব ভাবতে ভাবতে স্বামীর মাথাটা বো বো করে ঘুরতে লাগলো হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার সে ভাবতে পারছে না যে এই চিঠিতে স্যামুয়েল সম্পর্কে যে অভিজ্ঞ অর্থাৎ অভিযোগ করা হচ্ছে সেটা সঠিক কিনা দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিট ফর হিম যত তিনি স্যামুয়েলের কথা ভাবতে লাগলেন তত তার মনটা শোকাতুর হতে লাগলো
to recall Samuel's dark face. Samuel's কালো মুখটা তার মনে পড়ল. His thin mustache, তার পাতলা গোফ. Unshaven cheek, নাকামানো দাড়ি, and yellow coat, লাল রঙের কোট. Samuel তখন ফিরে দৃষ্টি. অর্থাৎ স্যামুয়েলের কথা ভাবতে লাগলেন, তার মুখের ছবি, তার পোশাকের ছবি কথা, এইসব ভাবতে ভাবতে তার মন দুঃখে ভরে গেল. সো দিজ আর দ্য বেঙ্গলি এক্সপ্রেশন ইউনিট টু. যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বেঙ্গলি এক্সপ্লেনেশনের, আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ইংলিশ পান্ডা কলকাতা ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে. Goodbye. See you again on the next video. Thank you, everyone.